ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا الله حق تقاته ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সম্মানিত মুসল্লিয়ানী کرام আল্লাহ রব্বুল عزাত আমাদেরকে যে সমূহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে নেয়ামতুল ঈমান ঈমানের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই এই ঈমান নামক নেয়ামতটি আমাদের সর্বশেষ পর্যন্ত থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই থাকবে আপনার শরীরের নিয়ামত পচে গলে যাবে আপনার চোখের নামত শেষ হয়ে যাবে আপনার সম্পদ সব নিঃশেষ হয়ে যাবে কিন্তু ইমান থাকবে ইমান যত মজবুত হবে তত আপনি আখেরাতের ময়দানে আপনার সেটা কাজে লাগবে ইমান মজবুত করতে হলে ইমানের বিপরীত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে ইমান মজবুত হলে কবরে প্রশ্নের উত্তর দিতে পারব ইমান মজবুত না হলে বলবো যে আমনি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মুনাফিকরা কবরে বলবে মোনাফিক এবং সন্দেহবাজন যারা ছিল অজ্ঞবাদী যারা ছিল যারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারত না তারা কবরে বলবে হা হা লাদ্রি আমি তো জানি না সামিতুন না সিয়াকুল না মানুষদেরকে বলতে শুনেছি সেজন্য বলেছি তারা ইমানে কতটা দুর্বল সেখানে সেটা প্রকাশ পেয়ে যাবে এই জন্য ইমানকে মজবুত করতে হবে ইমান মজবুত করার কারণে আল্লাহ তাআলা কি কি কারণে ইমান মজবুত হয় কোরআনে করিমের প্রথম সূরাতেই তা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন আলিফ্লা মিম দা লিকেল কিতাব লা রই ব্যাফিয়ে হুদাল্লিল মুত্তাকে এই কিতাব কোরান এ কারিম এতে কোনো সন্দেহ নেই লা রই ব্যাপিয়ে দুটো অর্থ একটি হচ্ছে এতে সন্দেহজনক কোনো কিছু নেই আরেকটি অর্থ হচ্ছে তোমরা এতে সন্দেহ করিও না সন্দেহ করার মতো কোনো কিছু নেই আর একটি হচ্ছে সন্দেহজনক কিছু নেই সন্দেহ এতে কোনো থাকতে পারে না ঢুকতে পারে না লা ই আতিহিল বা তুলবিমাই ইহলা আমিন খালফি তেনজিল হাকিম ইন হামিদ বাতিল কখনও তার মধ্যে প্রকাশ করতে প্রবেশ করতে পারে না হাকিম এবং হামিদ প্রশংসিত এবং যিনি সর্বজ সবার ক্ষম সবার উপর যিনি ক্ষমতাবান তার পক্ষ থেকে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে সেটা নাজিল হয়েছে এই বিমান আমাদের রাখতে হবে তাহলে ইমান মজবুত হবে যে এই কোরআন হচ্ছে আমাদের হেদায়তের হেদায়তের বাণী এই কোরআন থেকে হেদায়ত দিতে হবে প্রথম কাজ হবে কিভাবে ইমানকে মজবুত করবো সেটা আল্লাহর কোরআন পড়ার মাধ্যমে মজবুত করা যাবে তারপর আল্লাহ বলেছেন মিনু গায়েবের উপর ইমান রাখতে হবে গায়েবী জিনিসগুলো এত বেশি দৃশ্যমান জিনিসগুলোর অনেক বেশি হচ্ছে গায়েবে জিনিস যে সংবাদ আপনাকে দেয়া হয়েছে যে খবর আপনাকে দেয়া হয়েছে আপনি আদমের সন্তান আদমের সাথে আল্লাহর কথোপকথন আদম সন্তানের অবস্থা তারপরে নুহ আলে সালাতুলের কাহিনী হুদ আলহ সালাতলামের কাহিনী অনুরূপভাবে সোহাইব আল্লাহ সালাতামের কাহিনী অনুরূপভাবে নবী সমস্ত নবীর আসলদের সমস্ত কাহিনী আমাদের কাছে বর্ণনা করা হয়েছে এ সবই গাইবী জিনিস অনুরূপভাবে কবরের জীবনে যা কিছু ঘটবে সবই গাইবে জিনিস হাঁসরের মাঠে যা কিছু ঘটবে সবই গাইবে জিনিস হাঁসরের পরে পোলসের পার হতে হবে সেগুলো গাইবে জিনিস জান্নাতে প্রবেশ করলে করলে কি কি পাবো সেটাও গাইবে জিনিস জাহান্নামে নামে প্রবেশ করলে কি কি পাবে জাহান নামীরা সেটাও গাইবে জিনিস এই সবই আল্লাহ তালা সেগুলি প্রথম প্রথমেই এই জন্য প্রথমে সেটা দিয়ে আমাদের জন্য ইমান মজবুতের ব্যবস্থা করেছেন যে যদি ইমান মজবুত হতে হয় হতে হয় তাহলে উপরে ইমান রাখতে হবে আমাদের দু কাঁধে ফেরিস্তা যারা আছেন এই ফেরেস্তারা যা লিখছে সেটাও গাইবে জিনিস নবী রাসুল সাল আলিয়া যা যা বলেছেন যে তার কাছে ওয়াহি এসেছে সেটাও গায়েবী জিনিস তিনি যে মেয়েরা যে গিয়েছিলেন সেটাও গায়েবী জিনিস এসব এমন জিনিস যেগুলো রসুল্লাহ সালাম আমাদেরকে জানিয়েছেন এর উপর যথাযথ ইমান আমলে আনলে আমাদের ইমান মজবুত হবে ইমান আনা এই গায়েবী জিনিসের ইমান আনার সাথে সাথে আল্লাহ তালা বলে দিয়েছেন ইউন সালাকুর সাথে সাথে সরাত কায়েম করতে হবে না হলে ইমান থাকবে না এবং সাথে 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 ইমানের এবং যে আল্লাহ যে সমস্ত সেটাও আল্লাহ তালা বলে দিয়েছেন যাতে করে ইমান মজবুত থাকে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কে আল্লাহর উপর ইমান রেখে দান করছে আর কে আল্লাহর উপর ইমান না রাখার কারণে দান থেকে বিরত আছে সেটা পরীক্ষা করা তারপর আল্লাহ তোমিক আর যারা আল্লাহ রসুল সাল্লামের কাছে যা নাজিল হয়েছে তার উপর ইমান রাখে আর পূর্ববর্তী কিতাব সমূহে যা আসছে তার উপরই ইমান রাখে তারপর আল্লাহ তারা বলেছেন এবং যারা আখের আখেরাতের উপর যারা দৃঢ় ইমান রাখে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার ইমানদার হতে হলে এই জিনিসগুলোর মধ্যে সামান্যতম কোনো ভিন্ন কিছু পাওয়া গেলে সেই হবে না লাইন রাখতে হবে সামনে রাখতে হবে চক্ষের যেই কোনো কিছুর সময় মনে রাখতে হবে এই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে হাসরের মাঠে আপনার আমল নামায় আপনি পাবেন সব কিছু কথা মাথায় রাখতে হবে সেদিন আপনি আমি সবাই বলবো মা লেহা কিতে হবে লা ইউদারু শখ এ রতাম আলা কা বিরতান এই কিতাবের কি হলো ভালো মন্দ ছোটো বড় যা কিছু আছে সবই তো লিখে রেখেছে কোন কিছু তো বাদ দেয়নি সেদিন আর কোন কিছু করার থাকবে না এজন্য আগে থেকে অবিল আত্ত হুম কেন আখেরাত্তর উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে আল্লাহ তারা বলেছেন উরা তারাই হচ্ছে আলা হুদাম রব তাদের রব্যের পক্ষ থেকে হেদায়েতের উপর আসে ও উলা ই হুমুল মুফলে হুন তারাই সফল কাম হবে এই আয়াতগুলো আল্লাহ তাআলা ইম পরিচয় দিয়েছেন তারপর আল্লাহ তালা কাফেরদের পরিচয় দিয়েছেন অত্যন্ত অল্প কয়েকটি কথায় আল্লাহ তালা বলে দিয়েছেন এরপরে ইন্নেলাদিনা কাফরুখ স উনা আল ইম আন জাল হম এদেরকে কাফের যারা কুফুরি করেছে এদেরকে ভয় প্রদর্শন করানো না করানো সমান কারণ তারা ইমান আনবে না আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন সেই জন্য তারা ইমান আনবে না কিন্তু এই দুই শ্রেণী বর্ণনার পরে তৃতীয় এক শ্রেণীর বর্ণনা আল্লাহ তালা বলি দিয়েছেন সেই তৃতীয় শ্রেণী কারা তাদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আজকে আমরা এই ক্ষোভাতে দাঁড়িয়েছি তৃতীয় শ্রেণী হচ্ছে মোনাফিক শ্রেণী আল্লাহ তালে মোনাফেখ শ্রেণি সম্পর্কে বলে বলেছেন যে অমিন না সুমাইয়া ফুল ও আহ মন্না বিল্লাহ অবিল ইয়মিল আখের ওমা হুম মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহ এবং আখরা তরু ইমান এনেছে তারা আসলে ইমানদার নয় ইউখা দেউন আল্লাহ আল্লাহ দিন না মানু ওমায়ফ দাউন আইল্লা আনফুস হময় আনফুস আহমায়া তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে তাদের ধারণা মতে অনুরূপ ভাবে তারা ইমানদারদেরকে ধোকা দিচ্ছে যে ইমান আনিছে বলে তারা আসলে ইমানদার নয় তারা আসলে ইমানদার নয় ওমাহ তারা আসলে ইমানদার নয় তারা আসলে ইমানদার নয় তারা ইমানদার নয় যদিও ইমানের লেবাস তারা পরি গায়ে পড়েছে ইবনে উবাই ইবনে সলুল মদিনাতে মসজিদুর রসুল সাল্লাহ সাল্লামের প্রথম কাতারে সালাত করতো তার কাপড়ের কোনো লম্বায় কমতি ছিল না কথায় কোনো সুন্দরের কমতি ছিল না কিন্তু সে ইমানদার নয় সে হচ্ছে মুনাফে আল্লাহ তালা কোরআনে করিমে তার সম্পর্কে বলেছেন যে এরা মারা গেছে এরা পাঁচ এক অবস্থায় আপনি যদি ইনতাস্তক ফেল হম সব এই নামা রতান ফলা ইয়াক ফেরলা আপনি যদি সত্তর বারো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি মুনাফেক এমন একটি সম্প্রদায় যারা এসেছিল রসুরের যুগে এবং তারা চলে গেছে তারা বুঝি এখন নাই না তারা এখন আছে তারা আরো বেশি আছে তারা আমাদের সাথে বাস করে আমাদের পরিবারে বাস করে আমাদের সমাজে রয়েছে আমাদের এই সমাজের একটা বিরাট শ্রেণী এই মুনাফেকিতে লিপ্ত রয়েছে আমি যখন এই কথাটি বলছি তখন আপনার মনে রাখবেন যে এটা কোরআনের ভাষ্য এটা সলফেস আলীনের ভাষ্য তারা সবাই এই বিষয়ে সাবধান করে গেছেন রসুলুল্লাহসালুল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আখআফ আল্লাহ উম্মতি মুনাফিরকুন আলি মুনাফিরকুন আলীমুম বিল্লিসান আমি আমার উন্মতের জন্য ভয় পাচ্ছি এমন মুনাফেক যে আরবি ভাষা জানে বা ভাষা জানে সুন্দরভাবে কথা তুলে ধরতে পারে এমন মুনাফেক মুনাফিকের ব্যাপারে আমার উন্মতের বিষয়ে ভয় করছি ওরা তাদেরকে তাদের কথা দিয়ে তাদের কথার ফেস দিয়ে মেনাফেকির দিকে নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়টি করেছেন সাহাক এক দাবি বলতেছেন আমি সাহাবীদেরকে পেয়েছি তারা সবাই কানু ইয়াখাফুনান নিফাক আলা আনফুসিহ তারা নিজেদের উপর নেফাকের ভয় করতেন সেই নেফাক বড় নেফাক না হলেও ছোট নেফাক যার বর্ণনা আমরা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গোপন ভেদ জানতেন হোদাইফেমান রাজি আনু তাকে উমর রাজি জিজ্ঞাসা করছেন ইয়া হোদাইফা হোদাইফা আমাকে বলুন রসুল্লাহ সাল্লাম মুনাফেকদের নাম যখন উচ্চারণ করেছেন তখন কি তিনি আমাদের না আমার নাম বলেছেন কিনা আল্লাহ আকবর অথচ উমর রাজি আল্লাহ আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কিন্তু তিনি মুনাফেকির ভয় করেছেন মুনাফেকির ভয় এই জন্যই করতে হবে যেই কোনো সময়ে অন্তরে মুনাফিকই ঢুকে যেতে পারে এই জন্য মুনাফিকি চরিত্র সম্পর্কে জানতে হবে মুনাফিক কারা তা জানতে হবে তখন হৃদয়ভেমি এমন আনু বলেছিলেন যে আপনার নাম বর্ণনা করা হয়নি আপনার নাম আমার কাছে উল্লেখ করা হয়নি আপনার পরে আর কারো কাউকে আমি বলবো না তার নাম বলা হয়েছে কি হয়নি কারণ রসুল্লাহ সাল্লাহ আলাহিসলামের গোপন ভ্যাড আমি কারোর কাছে প্রকাশ করতে চাই না আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাম সাহাবিকে যা জানিয়েছেন তিনি চাননি অন্য কাউকে তা জানিয়ে দিতে একটু লক্ষ্য করুন রসুল্লাহ সাল্লাম প্রতি জুমাতে অথবা কোন বারবার বিভিন্ন জুমাতে দুইটি সুরা দুইটি সুরা বেশি বেশি তেল করতেন একটি হচ্ছে জুমা আরেকটি হচ্ছে মুনাফিপুর তিনি প্রতি সপ্তাহে অথবা বার কয়েক সপ্তাহ পর পরে তিনি সুরা দুটি বেশি বেশি পড়তেন এর কারণ কি এর কারণ হচ্ছে সমাজে জুমার গুরুত্ব উপলব্ধি করে জুমার গুরুত্ব তুলে ধরা আর দ্বিতীয়টি হচ্ছে মুনাফেকরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের ইমান দুর্বল করে দিবে সেই জন্য তাদের ব্যাপারে সাবধান করা বলেছে সুরার প্রথমেই আকাল অল্লাহ আলম ইন্নে কাল রাসুল রাসুল হু অল্লাহ হুয়ে সাধু ইন্নেল মুনাফি কিনে লেখা দিবুন এসে বলবে আমরা তো ঈমানদার আমাদের কি ঈমান কি ঘাটতি আছে নাকি আমাদের পাব দানা চোদ্দ গোষ্ঠী ঈমানদার আমরা ঈমান এনেছি ইমানের দাবি করছি এই জাতীয় সাক্ষ্য আপনার কাছে দিবে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম এ কথা তাদের কাছ থেকে শোনার কারণে অনেক সময় তিনি কি করবেন এই নিয়ে আল্লাহর কাছে আল্লাহ বলি য তখন দাবি আল্লাহ তাদের দাবির অনুসারে তাদের দাবি কি সত্য কি মিথ্যা সেটা জানিয়ে দিলেন আল্লাহ তালা বললেন ইজা জ আল মুনাফিফুন আকৌ না সাধু ইন্নাকালা রসুল্লাহ মুনাফি কেসে বলবে যা অবশ্যই আপনি শই আপনি আল্লাহর রসূল আল্লাহ হইয়া আলম ইন্নাকা আলাহ রসুল হু অর্থাৎ আল্লাহ অবশ্যই জানেন যে আপনি আল্লাহর রসূল অল্লাহ হুয়া সাধু ইন্নাল মুনাফিফ কিনা লেখা দিবুন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মোনাফিকরা মিথ্যাবাদী কিসে তারা মিথ্যাবাদী মিথ্যাবাদী হচ্ছে মুখের সাথে তাদের অন্তরের মিল নেই সেই জন্য তারা মিথ্যাবাদী নয়তো আল্লাহ রসুল এ বিষয়ে আল্লাহ যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল এ বিষয়ে তারা মুখের কথাটা সত্য ছিল কিন্তু আল্লাহ তালা এই জিনিসটা তারা যে মিথ্যাবাদী সেটা বললেন কারণ অন্তরের সাথে তাতে তাদের কথার মিল ছিল না মুখের কথার মিল তাদের অন্তরের সাথে ছিল না এই জন্য তারা মিথ্যাবাদী যোগে যোগে এভাবেই মিথ্যাবাদীরা শপথ করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে শপথ করে ইমান থেকে দূরে সরিয়ে দিবে কিন্তু ইমান তো কোরআন এবং সুননার বাইরে নয় কোরআন এবং সুন্না অনুসরণ করার মধ্যে ইমান রয়েছে মানুষের কথায় নয় বাতিল সব সময় বড় ধরনের প্রফা চালাতে পারে ইমান থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে এই জন্য চরিত্র সম্পর্কে আমাদের জানা উচিত আল্লাহ তালা এই মুনাফিকদের সম্পর্কে তেরোটি আয়াত নাজিল করেছেন প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাদের চরিত্র তুলে ধরেছেন এমনকি আল্লাহ যেই সুরা তহবা নামে খ্যাত যেই সুরা তহবা নাম আমাদের কাছে পরিচিত এই সুরা সম্পর্কে আব্দুল আব্বাস বলেন এই সুরা হচ্ছে সুরাতুল মুনাফিক আল কুবরা মুনাফিকদের বড় সুরা অর্থাৎ আলফা দেহা তিনি বলছেন যে তাদেরকে অপমানজনক অবস্থায় তাই সুরা তাদের সমস্ত জারি ঝুরি ফাঁস করে দিয়েছে এই সুরা এবং তাদের সম্পর্কে একটি আলাদা সুরা নাজিল হয়েছে পরিপূর্ণভাবে তাদের আকিদা বিশ্বাস এবং তাদের কর্মকাণ্ড বর্ণনার জন্য সুরা সুরায় তবাতে আল্লাহ তালা বলেছেন যে অমিন হুম অমিন হুম অমিন হুম অর্থাৎ বারবার বলেছেন তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে তাদের মধ্যে যে কিছু লোক এটা করে কিছু লোক এটা করে কিছু লোক এটা করে এভাবে তাদের চরিত্রকে ফাঁস করে দিয়েছেন রসুলুল্লাহ আসাল্লা আলাহিসাল্লামের উপর পূর্ণ একটি সুরা নাজিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে সেখানেও মুনাফিকদের বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে তারা এসে শপথ করে আল্লাহ তালা বলেছেন ইত্তা খাদুমান আহম জুন্না সাদ্দু আন সেফিল্লাহ ইনসা কানু ইয়াম আলুম তারা শপথ করে তারা শপথ করে নিজদেরকে প্রমাণ করতে চায় যে তারা ঈমানদার অথচ তারা আল্লাহর পদ থেকে এর মাধ্যমে মানুষদেরকে বিরত রাখতে চায় এরপর আল্লাহতারা বলেছেন ওয়েদার আইত ইনাম আ মানু আমানু কা ফারুক ফতুবে আলা কুলুবিম ফাহুন লাইফ তাহুন তারা ঈমান এনেছে তারপর কুবুরি করেছে তারপর তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে তারা আর ঈমান আনবে না ওয়েদার আইতাম চুরজীবু কাজী শাহ দেখতে তাদেরকে নাদুষ্ট দূষিত মনে হবে তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এরিস্টোক্রেট বলে পরিচিত তারা সমাজের উচ্চ শ্রেণীর সব জায়গা তারা সে দাবিও করবে ওয়ে জা আইতম তরজিবুকে আজিসজাম হুম তারা কথা বললে তাদের কথা শোনা হয় তাদের কথা গণ্যমান্য বলে বিবেচিত হয় আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যে ওই জা ওই আইতম তরজিবুকা আজিসলাম হুম ওয়াইয়াকুল উতাজমা আন্নাহুম খুসুবুম মুসান্নাদাসাবু নাকুল্লাহ সাইহাতিন আইলেহীন তারা ভয়ে ভীত থাকে আল্লাহর দিনের প্রচার প্রসারে তারা সবসময় ভীত থাকে হুম আদু ফাহদার হুম ক আলা হুমুল ফাকুন তারাই হচ্ছে সত্যিকারের শত্রু ফাহদার হুম তাদের থেকে সাবধান থাক ক তা আলাহমুল ল আন্না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য রয়েছে ধ্বংস মৃত্যু তাদের অবশ্যই মৃত্যু আসবে সেখান থেকে তারা পালাতে পারবে না যে ভয় থেকে তারা পালিয়ে বেড়ায় সেই ভয় তাদেরকে পেয়েই বসবে যখন 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 এবং পরীক্ষা খনন করছিলেন যে যেন মক্কায় আক্রমণ মদিনার মদিনা আক্রমণ করতে না পারে তখন কিছু লোক পালিয়ে গিয়েছিল তারা ইয়াস না তারা মনে করতেছিল কুল্লা সাই হাতিনা আলাইহিম তাদের উপরে বিপদ আসছে এবং তারা যে কামনা করত যে যদি কোন বেদুইনদের সাথে থাকত এবং মদিনাবাসীদের খবর শুনত তাদের কি অবস্থা হয়েছে তারা যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পরায়ন কখনও কখনো তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান করতে পারে না তারা আল্লাহর দিনের সাথে প্রতারণা করে ইউখাদুন আল্লাহু আল্লাযিনা আমানু ওমা ইফ ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন ফি কুলুবুহিম মারাদুন তাদের অন্তর রয়েছে ক্রোধ ফাজকুরু রোগ ফযাদাহুম আল্লাহু মারাদ আল্লাহ তাদের অন্তরের রোধ আরো আরো বাড়িয়ে দেন এই মুনাফেকদের সম্পর্কে যতই শুনবেন ততই মনে হবে যে একটি বুঝি চলে গেছে এরা এখন নাই কিন্তু সেজন্য আমি আজকে আলোচনা করতে চাই মুনাফেকদের যাতে আপনি বুঝতে পারেন যে আপনার আশেপাশে সেই মুনাফেকদের অবস্থান রয়েছে মুনাফেক শব্দটি নেফাক থেকে আসছে নেফাক হচ্ছে কোনো কিছু কোনো কিছু গোপন করে অন্য কিছু প্রকাশ করা বাইরে একটা জিনিস দেখাচ্ছেন ভিতরে অন্য জিনিস নিয়ে গেছেন যারা আরব দেশে গেছেন তারা দেখবেন বিভিন্ন গর্তে পাহাড়ের ভিতরে গর্তের নাম দিয়েছে নাফাক এই নাফাকর্ত নিফা কর্ত হচ্ছে গোপন করা কারণ তার রাস্তা দুইটা একখান দিয়ে বের ঢুকে আর দিয়ে বের হয়ে যায় আর যেমনি ভাবে মুনাফেক ইমানে ঢুকেছে এক দিক দিয়ে বের হয়ে যায় আরেক দিক দিয়ে এই জন্য সেই সমস্ত রাস্তার নাম নিফাক হয়ে নাফাক বলা হয় আর মুনাফেককে সেই জন্য মুনাফেক বলা হয়ে থাকে অন্য বর্ণনায় কোন কোনো ভাষাবিদ বলেছেন এমনি ভাবে মরু মুশিক একদিকে দুইটা দুইটা রাস্তা পথ করে একদিকে ধরার জন্য তাকে আরেক রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে চলে যায় সেরকম সেখান থেকে না ফাঁকা লিয়ার বড় মরু মুশিকের সে পথ যেহেতু দুইটা থাকে সেই জন্য সেখান থেকে মুনাফেক শব্দটি এসেছে কোরআনে করিমে কোরানেমে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে আরবদের ভাষায় মোনাফেক শব্দটি ছিল না কোরআনে কারি সেটা ব্যবহার করে দেখিয়ে দিলেন যে তারা সত্যিকার অর্থে নতুন সৃষ্ট হয়েছে বিরুদ্ধে তাদের অবস্থান নিবে সর্বত্র এরা তাই করে থাকে এই মুনাফেকরা তারা জীব মুসলমানদের যেমন শত্রু তারা মানবতারা শত্রু তারা কখনো ভালো কিছু মানুষের সহ্য করতে পারে না আমাদের দেশে একটি প্রচলিত শব্দ আছে জিন্দিক জিন্দিক আসলে মুনাফেক শব্দটির আরেক অর্থ জিন্দিক অর্থ হচ্ছে যে যা দেখায় যে প্রকাশ্যে একটা জিনিস দেখালো ভিতরে ভিতরে সে ভিতরের অন্য জিনিস পালন করে থাকে এটাই হচ্ছে জিন্দিক এই জিন্দিকদের সম্পর্কে কোরআন এবং হাদিসে বা মুনাফিকদের সম্পর্কে কোরআন এবং হাদিসে সাবধান করা হয়েছে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল মুনাফিকার কিলাস ফালেম না মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন ইনল্লাহ জাহা নরুল মুনাফিক অলকা ফি নাফি জাহান্নামে জামিয়া আল্লাহ তালা মুনাফিক এবং কাফের এদের সবাইকে জাহান্ন নামে একত্রিত করবেন এই নেফাক দুই ধরনের একটি হচ্ছে বড় মুনাফিকি বড় মুনাফেকির এক নম্বর রূপ হচ্ছে তারা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম উপর মিথ্যারোপ করে তারা প্রকাশ্যে দেখা যে তারা ইমান এনেছে কিন্তু ভিতরে ভিতরে তারা রসুল্লাহ সাল্লাহ সামনে বিরোধিতা করে এবং তাকে তার উপর মিথ্যারোপ করে এর প্রমাণ হচ্ছে তার রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরত সম্পর্কে দেখবেন আলোচনা করে আর ছোট খাটো জিনিস বের করে নিয়ে আসে এবং মানুষের ভিতরে সন্দেহ তৈরির চেষ্টা করে দেখবেন রসুল্লাহ সাল্লামের তার তার রসুল্লাহ সাল্লাহাম কয়টি বিয়ে করেছেন কেন বিয়ে করেছেন তার কেন মারিয়া তৃপ্তিয়া তার স্ত্রী ছিল কিনা বা এই জাতীয় বাজে প্রশ্নগুলি করে তারা সমাজের মধ্যে কলু কলু সমাজকে কলুস করতে চায় এভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাসের বিভিন্ন জিনিস নিয়ে অনেকেই দেখবেন আজ বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা স্ট্যাটাস দিচ্ছে কথা বলছে লিখছে আর এর মাধ্যমে তারা মানুষদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে এরা মোনাফেক এরা নাম নাম তাদের যাই হোক না কেন এরা মোনাফেক এবং নাস্তিক তাদেরকে চিনে রাখুন অনুরূপভাবে মুনাফেকদের আরেক চরিত্র হচ্ছে বড় মুনাফেকের আরেক চরিত্র হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাম যা নিয়ে এসেছেন সেটার উপর তার কোনো কিছু সামান্য কিছুর উপরও যদি মিথ্যারোপ করে তারাও সেরকম বড় মুনাফেক বলে বিবেচিত হবে রসুল্লাহ সাল্লাহ আলাম বলেছেন যে ইমানদার ইমানদার হাসরের মাঠে ইমানদার হাসরের মাঠে তার তার মাথার উপরে সূর্য থাকবে ওই মুনাফেকরা তা ইমান আনে না রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন যে কবরে প্রত্যেকে প্রশ্ন করা হবে তার শাস্তি অথবা শান্তি হবে ওই মোরাফিকরা সেটার উপর বিশ্বাস করে না কারণ তারা রসুল্লাহ আলিয়া যা নিয়ে এসেছেন তার উপর তার কোনো কিছু কিছু জিনিসের উপর মিথ্যারোপ করে থাকে যেগুলো তাদের সুবিধাজনক মনে হয় সেগুলো তারা মেনে নেয় যেগুলো তাদের জন্য অসুবিধাজনক মনে হয় সেগুলো তারা সেগুলো তারা মেনে নেয় না বলে যে তিনি একজন মানুষ ছিলেন আমরা মানুষ বা তার সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে মর্যাদা হানিকর কথাবার্তা বলে এরা প্রকৃত তাদের মধ্যে আরেক হয়েছে তৃতীয় আরেক গোষ্ঠী হয়েছে রয়েছে যারা রসুল্লাহ সাল্লাহামকে অপছন্দ করে তাদের অপছন্দ প্রকাশ পায় আল্লাহ বলেছেন ওলা আপনি তাদেরকে চিনতে পারবেন কথার মার্কপিচের মাধ্যমে আল্লাহ তাদের গোপন জিনিস জানেন আল্লাহ তাআল্লাহ তাদের সম্পর্কে তাদের গোপন জিনিস জানেন এই জন্য আল্লাহ তারা বলেছেন দা আলী কেফি কারিহু মা আনসাল্লাহফ আখাম আল্লাহম আল্লাহজা নাজির করেছেন সেটাও তারা অপছন্দ করে আল্লাহ তারা তাদের সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন আমাদের সমাজে অনেককে দেখবেন শরীয়তের বিধান যেটা সহজ সেটা নিতে নিতে তারা অভ্যস্ত হয়ে গেছে আর যেটা একটু তাদের কাছে কঠিন লাগে যদিও শরীয়তের কোনো কিছু কঠিন নয় তাদের কাছে কঠিন লাগে কিন্তু তারা সেগুলো গ্রহণ করে না আর সেগুলোকে অপব্যাখ্যা করে অন্যের জন্য রেখে দেয় যে এগুলো আমাদের জন্য নয় অন্যদের জন্য নাগুদুবিল্লা অন্য ভাবে চতুর্থ যেই জিনিসগুলো চতুর্থ যেই জিনিসটি বড় মুনাফিকির আলামত তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া দিন কথাও যদি অবনমিত হতে দেখে তারা অত্যন্ত খুশি হয়ে যায় কোথাও যদি দেখে মুসলিমদের পতন হয়েছে কোথাও যদি দেখে দিন ইসলামের লোকদের দিনই লোকদের অবস্থা হয়ে হয়ে গেছে তখন সেখানে তারা খুশি প্রকাশ করে আর ষষ্ঠ আরেকটি হচ্ছে যেখানে তারা দেখে মুসলিমদের অবস্থা ভালো হয়ে গেছে তখন তাদের অন্তর কষ্টে ভরে যায় আপনি দেখবেন তাদেরকে এখনো যেখানে মুসলিমদের কোথাও কোনো ভালো সংবাদ আসলে তাদের অন্তরে ভিন্ন রকমের প্রতিক্রিয়া হয় তারা দেখাতে চায় যে এরা তো এরকম এরা এরকম তাদেরকে ভিন্ন ভিন্ন লকব দিয়ে থাকে রসল সাল আলামের যুগেও তারা ছিল রসুল্লাহ সাল্লাহ স্লামের যুগে কোরআন আমাকে অ্যাক্সিডেন্ট ছিল যারা খাওয়া দাওয়া করত আর তারা অন্য কোনো সমস্ত সময়টা তারা ব্যয় করত আল্লাহর পথে জেহাদের মাধ্যমে তখন মুনাফিকরা একত্রে বসে আলোচনা করছিল তারা বলছিল আমরা এই সমস্ত কালীদেরকে দেখছি এরা শুধু প্যাটের জন্য আছে প্যাট পুরানো চিন্তায় দান্দায় আছে এই কথা বলে রসুল্লাহ সাল্লামের কাছে আরেক সাহাবি এসে সে কথা জানালে তার অস্বীকার করলো যে আমরা বলি নাই কিন্তু আল্লাহ সাত আসমানের উপর থেকে তার আরশ থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এরা মিথ্যাবাদী এরা এই কথাটি বলেছে তারা শপথ করে বললে বলে যে আমরা এই কথা বলে মা কালু কালু কালী মাতাল কুফরে তারা অবশ্যই কুফুরির কথা বলেছে অলাকাদ কালু কালী মাতাল কুফরে তারা মিথ্যা কথা বলেছে তারপর মিথ্যে কথা বলে সেটাকে অস্বীকার করছে তারা কুফুরির কথা বলেছে আজও আপনি দেখতে পাবেন এক বিরাট শ্রেণীকে দিনই পর্যায়ে যারা আছে দিন যারা শিখছে তাদেরকে কেউ বলে বেকার কেউ বলে প্যাট পুজারি কেউ বলে তারা এই সমাজে তারা সমাজের মধ্যে সমস্যাগ্রস্ত তারা বলে যে সমাজের মধ্যে বেকার তৈরি করছি এইভাবে তারা দিন শিক্ষা যারা তাদেরকে দিনই শিক্ষা সম্পর্কে বিরূপ মন্তব্য করে তারা উলাইকা উলাইকা আল্লাযিনা সাম্মাল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ নাম লিখেছেন এরাই হচ্ছে মুনাফিক এই মুনাফিকদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে পৃথিবীর আনাচে কানাচে অনেক মুনাফিক আপনি আপনি দেখতে পাবেন সেই মুনাফিকরা এখন ক্ষমতায় থাকলে আছে অনেকে আবার প্রতিষ্ঠানে আছে শিক্ষা প্রতিষ্ঠানে আছে কেউ কেউ বা তারা ক্ষমতা দেখাচ্ছে কেউ বা তাদের পর সমাজে সমাজে রয়েছে কেউ বা পরিবারের মধ্যে রয়েছে এভাবে তাদের অবস্থান রয়েছে তারা সরিয়া বিরোধী কথা বলে আল্লাহর বিরোধী আইন প্রবর্তন করে আল্লাহর শরিয়ার বিরুদ্ধে চলতে তারা অভ্যস্ত হয়ে গেছে যারা ওইটুকু তারা মানতে রাজি আছে যেগুলো তাদের পক্ষে যায় যেগুলো তাদের বিপক্ষে যাবে অথবা তাদের যে সমস্ত কর্মকাণ্ড আছে অন্যায় সেগুলি বিরুদ্ধে প্রতিবাদ করে সেগুলিকে তারা কখনো মানতে রাজি হয় না এই ধরনের মুনাফেক আজ দুনিয়া ভর্তি রয়েছে মুনাফেক আমরা আগে বলেছি দুই ধরনের দাগত মুনাফেক এগুলির যে কোনো একটি থাকবে যে কোনো একটি কারোর মধ্যে পাওয়া যাবে অর্থাৎ রসুলকে রাসুলের উপর মিথ্যারোপ করা রসুল যা নিয়ে এসেছেন তার কোনো একটির উপর মিথ্যারোপ করা রসুলকে অপছন্দ করা রসুল যা নিয়ে এসেছেন তার কোনো একটি সামান্য জিনিসকে অপছন্দ করা আপনি দেখতে পাবেন তাদের মধ্যে দাড়িকে অপছন্দ করে যারা তারাও এদের ভিতরে পড়বে কারণ দাড়ি রসুল্লাহ সাল আলিয়া নিয়ে এসেছেন যারা মেয়েদের পর্দার ব্যাপারটি অস্বীকার করে তারাও এই এই শ্রেণীর ভিতরে পড়বে কারণ পর্দার সুল্লাহ সাল্লাহসাল্লাম নিয়ে এসেছেন তারা আল্লাহ আল্লাহ কোরআনে কারিম বলেছেন যা আগেকার জাহিলিয়তের মতো তোমরা চলাফেরা করো না হে নারীরা জাহিলিয়াতে নারীরা যেভাবে সব নিজেদেরকে শরীর প্রদর্শনী করে চলাফেরা করতো আজ আমাদের সমাজে তা হচ্ছে এর বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি হয়ে যাবেন নারী বিরোধী আর তারা হয়ে গেছে নারীর পক্ষে তারা আসলে নারীকে ভোগ করতে চায় নারীর স্বাধীনতার নাম দিয়ে নারীকে তারা বিনষ্ট করতে চায় সমাজকে নষ্ট করতে চায় পরিবার ধ্বংস করতে চায় এবং পরিবারের শান্তি আজ চলে গেছে একটিমাত্র কারণে কারণ নসুরুল্লাহ আলসাল্লাহ আল্লাসলাম যা নিয়ে এসেছেন তারা সেটাকে অপছন্দ করেছে আনসাল্লাহ আল্লাহ এভাবে সমাজে রন্ধে রন্ধে দেখবেন অনেকেই রসুল্লাহ সাল্লামের পৃথিবী বিধিবিধানের ভালো অবস্থান দেখলে নারীদের পর্দা দেখলে কারো গা জলে যায় অনুভাবে দেখবেন কোথাও মুসলিমদের অধপতন দেখলে কোথাও হেরে যেতে দেখলে তাদের অন্তরে খুশি আসে এই সবগুলি হচ্ছে আকৃদাগত মুনাফিকি এর যে কোনো একটি কারোর মধ্যে পাওয়া গেলে তিনি জাহান নামি বলে বিবেচিত হবেন বড় মুনাফিকির অন্তর্ভুক্ত হয়ে যাবেন যার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে ইন্নাল মুনাফিকার কিন আসফলে নার আল্লাহ তালা বলছেন মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তবকে থাকবে দ্বিতীয় আরেক প্রকার মুনাফিকি আছে তা হচ্ছে আকিদাগত না আমলিগত মুনাফিকি অর্থাৎ এগুলি আমল করতে করতে বড় মুনাফিকির দিকে মানুষকে নিয়ে যায় এবং এক সময় সেটা বড় মুনাফিকিতে রূপান্তরিত হয় এর মধ্যে পাঁচটি জিনিস বিখ্যাত রসুল্লাহ সালাম তাহাদিস উল্লেখ করেছেন একটি হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে এই শ্রেণীর লোক আজ খুব আপনাদের আশেপাশে আছে যারা বড় বড় কথা বলে অথচ মিথ্যা বলছে আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারেন কিন্তু আপনি সেটার প্রতিবাদ করতে পারেন না তাদের অবস্থানের কারণে অথবা আপনার অবস্থানের কারণে দুই কারণে হয়তো আপনি সেটার প্রতিবাদ করতে পারেন না এই জাতীয় মানুষগুলো মুনাফেকে লিপ্ত রয়েছে দ্বিতীয় হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা রসুল্লাহ সাল আলিয়া বলেছেন মুনাফেক তারাও যারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আজ এই সময় ওয়াদা ওয়াদাকারীর অভাব আপনি দেখতে পাবেন না ওয়াদা করছে আপনাকে এই করে দেবে সেই করে দেবে পরবর্তীতে সে ওয়াদা 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 অভাব পাবেন না তারা 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 কাজ করছে ভঙ্গ করে চলেছে আপনি দেখতে পাবেন তাদের চরিত্র হচ্ছে ওয়াদা করে সেটাকে ভঙ্গ করা যে ব্যক্তি এই সময় এই কাজের মধ্যে লিপ্ত হবে ওয়াদা করে ভঙ্গ করবে সে তার মধ্যে মুনাফিকের একটি খাসলত পাওয়া গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে এই একটি খাস্লাত পাওয়া গেল যতক্ষণ না সে এই চরিত্র ত্যাগ করছে ততক্ষণ সে মুনাফিকির দিকে এগিয়ে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াইজা আহাদা যখন অঙ্গীকার করবে অঙ্গীকার করবে সেটার সাথে গাদদারি করবে অর্থাৎ তার বিপরীতটা করবে এটাও মুনাফিকদের আলামত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তুমিনা খানা যখন আমানত দাঁড়িয়ে দেওয়া হবে সে আমানতের বিপরীতে তারা খেয়ানত করে বসবে তাদের উপর যে আমানত অর্পিত হয় বিরাট কিছু আমানত শুধু টাকা পয়সা নয় আমানত হচ্ছে টাকা পয়সা কথাবার্তা এবং মানুষের সাথে দেয়া সবকিছু এবং আল্লাহ তালার আল্লাহ তালা কর্তৃক অর্পিত যে দায়িত্ব যে তাকলিফ সবই আমানত এই জন্য আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে ইন্নাসিবাল আমি নাজিল করেছি। জমিন এবং উপরে সেটা নিতে রাজি হয়নি মানুষ সেটা নিয়েছে মানুষ তো জালুম এবং জাহুল নিজের সম্পর্কে নিজে জানে না নিজের উপর করে চলেছে সে আমানত হচ্ছে আল্লাহর শরীয়ত আল্লাহর বিধান মেনে চলা সেটাই হচ্ছে আমানত এরা আমানতেরও খেয়ানত করে আমানত যথাযথ প্রত্যাপন করে না আমানত বিরোধী চলে এটা হচ্ছে আমলিগত নেফাক এটা ধীরে ধীরে তাদেরকে বড় নেফাকের দিকে নিয়ে যাবে পাঁচ নম্বর যেটা রসুল্লাহ সাল আলাম বলেছেন আমলিগত নেফাকের একটি আলামত তা হচ্ছে এরা যখন ঝগড়া করে ওইজা খা মাফা ঝগড়া করে তখন গালি করে এবং মানুষকে খারাপ চিত্র চিত্রায়িত করে তাদের কথা মুখের মধ্যে রয়েছে অসম্ভব রকমের বিষ মানুষকে খারাপ কথা বলে মানুষকে তাদের মানুষকে এমন কথা বলবে যে কথা মানুষের কষ্ট হয় এরকম কথা যারা বলে এরাও আমলি মুনাফে কে লিপ্ত রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর দুই শ্রেণীর আন কথা বলেছেন এক শ্রেণীর মুনাফিক হচ্ছে যে তারা সালাতে আসতে অলসতা করে অর্থাৎ তারা সালাতে আসে না সালাত থেকে তারা দূরে থাকে আল্লাহতালা কোরআনে কার্মি ওই জন্য বলেছেন যে ওই জা ক সলাতে কামু ইলাস সালাতে ক মু কুশালা ইউরো উ নানা তারা সালাতে আসবে না সালাতে হাজির হবে না এই জন্য আপনি দেখবেন একটা বিরাট বিরাট গোষ্ঠী ফজর সালাতে আপনি তাদের খুঁজে পাবেন না ফজরের সালাতে এক কাতার দুই কাতার পাবেন আর কোন মানুষ ফজরের সালাতে পাবেন না জুমার সালাতে আসে মানুষকে ধোকা দেওয়ার জন্য যে আমরা তো সালাত আদায় করি অথবা তার কোন উদ্দেশ্য সাধন করার জন্য ফজরের সালাতে আসে না রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আসকালুল আসকালু সালাতে আলাল মুনাফিদ্দিন মুনাফিকদের মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হচ্ছে সলাতুল ফজর এবং আসর কারণ এ অথবা এশা দুই বর্ণায় আসছে অর্থাৎ ফজরের সালাত এবং এশার সালাত তাদের কাছে সবচেয়ে কষ্টকর এশার সালাত তারা পড়ে না ফজরের সালাত তারা পড়ে না অনুরূপভাবে অনেক সময় তারা আসরের সালাতও পড়ে না তারা দেখানোর জন্য জোহরের সালাত অনেক সময় পড়ে কারণ অফিসে থাকে দেখাতে হয় অথবা সমাজে থাকে দেখাতে হয় এরা এরাও এরাও মুনাফিকদের অন্তর্ভুক্ত আমলিগত মুনাফিকের অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল্লাম তাদের আরেকটি পরিচয় দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে ওলা ইজ করুন আল্লাহ ইল্লাহ কালিল্লা আল্লাহকে তারা খুবই স্মরণ করে অর্থাৎ তাদের সার্বক্ষণ চলবেন কোথাও আল্লাহ সম্পর্কে কোনো কিছু তাদের মধ্যে পাবেন না সারাক্ষণ দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা তাদের মধ্যে দেখবেন তাদের মধ্যে অপরের গিবত করছে তারা কেউ কেউ অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু কখনো তারা আল্লাহর জিকিরে সচেষ্ট থাকে না আল্লাহ তালার দিন সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে আল্লাহর কোরআন সম্পর্কে অথবা আল্লাহ তালার শরীয়ত সম্পর্কে তাদের কোনো কাজ থাকে না এই মুনাফিকরা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন মুনাফিকদের আচরণ দুইটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে একটি হচ্ছে তারা মিথ্যার উপর মিথ্যার বেসাতি করে চলে যেখানে যায় শুধু মিথ্যা বলবে মিথ্যার উপর তাদের সমস্ত কর্মকাণ্ড জড়িত রয়েছে আর দ্বিতীয় হচ্ছে তারা লোক দেখানো কাজ করে এই দুটি কাজ তাদেরকে সবসময় পাবেন অর্থাৎ দুইটি অঙ্গ মুনাফিকের দুইটি বড় অঙ্গই হচ্ছে একটি হচ্ছে মিথ্যা বলা আর একটি হচ্ছে লোক দেখানো কাজ করা এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে এদের সম্পর্কে বলেছেন ইউর নাসা এরা মানুষদেরকে দেখিয়ে বেড়ায় এরা মানুষদেরকে দেখিয়ে বেড়ায় রসুল্লাহ সাল্লাম বলেছেন হাঁস কেয়ামতের মাঠে আল্লাহ তালা কিছু মানুষকে বলবেন এ যাবু ইল্লা কুন্তুম তোরা উন তাদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে তাদের কাছ থেকে তোমাদের সে তাদের পুরস্কার নিয়ে আস এইভাবে আল্লাহ তারা তাদেরকে সেদিন বঞ্চিত করবেন এই জন্য দুইটি বড় অঙ্গ হচ্ছে একটি হচ্ছে কেদিপ মিথ্যা কথা বলা তারা আল্লাহ সম্পর্কে ইমান এনেছে বলে মিথ্যা বলে রাসুল ভরে ইমান এনেছে বলে মিথ্যা বলে আখরাতের ভরে ইমান এনেছে বলে মিথ্যা বলে ইমানদারদের যখন সাথে একত্র হয় তখন তারা তাদের সাথে সাক্ষাৎ করে মিথ্যা কথা বলে যে আমরা ইমান এনেছি আবার যখন তাদের বন্ধুদের সাথে একত্রিত হয় তখন বলে আমরা তো শুধু ঠাট্টা মস্কারি করেছি আমরা তো তোমাদের সাথেই আছি এইভাবে তারা মিথ্যা কথা বলে আর তারা সলাৎ আদায় করে দেখানোর জন্য আল্লাহকে ভয় করে তারা সলাৎ আদায় করে না এই দুটি হচ্ছে মুনাফিকের নেফাক থেকে আসে নেফাকের উৎস কি উৎস হচ্ছে দুইটি একটি হচ্ছে দরফুলা তাদের জ্ঞানের অভাব সত্যিকার দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হতে পারে তারা আল্লাহর দৃষ্টিতে তারা সবচেয়ে মূর্খ এই জন্য তারা বাসীরা দিব্য দৃষ্টি নেয় দূরদৃষ্টি না থাকার কারণে তারা সেটা সেটা করে তারা জানে না যে এখন যা করে চলেছে সামান্য সময়ের জন্য তারা হয়তো মানুষকে দুকা দিতে পারবে কিন্তু হাসরের মাঠে আল্লাহ তালার সামনে তাদেরকে এই কর্মের জন্য জবাবদিহি করতে হবে পরবর্তী জীবন কত বড় সেই জীবনে যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের যেহেতু তাদের কোনো চিন্তা নেই সেই দূরদৃষ্টি তাদের নেই সেই জন্য তারা মুনাফিকি করে থাকে আর মুনাফিকির আরেকটি কারণ হচ্ছে তাদের ইচ্ছা শক্তির অভাব তারা ব্যক্তিত্বহীন ব্যক্তিত্বহীন মানুষ শুধুমাত্র মুনাফিকি করে সবাইয়ের কাছে খুশি হতে চায় এর কাছে গিয়ে দিনের বিরুদ্ধে বলে ওর কাছে গিয়ে যখন তাকে দেখবে তার পক্ষের দিনের পক্ষে বলে কারণ হচ্ছে তার ব্যক্তিত্বের অভাব একটি দুটি কা দুটি দুটি নেফাকের উৎস হচ্ছে দুটি একটি হচ্ছে ব্যক্তিত্বের অভাব আরেকটি হচ্ছে দূরদৃষ্টির অভাব অনুরূপভাবে মুনাফিকি করার মূল কারণ হচ্ছে মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা সেই জন্য মানুষ তারা মুনাফেকি করে থাকে হয় তারা বেঁচে থাকার আশা করে অথবা তারা মনে করে যে এদের সাথে চললে হয়তো আমার দিন দুনিয়া আমার দিনের উপকার উপকার দুনিয়ার লাভ সেই জন্য তারা মুনাফেকি করে থাকে আল্লাহ তালা কোরআনে করিমে সাল্লাম তার হাদিসে মুনাফেকদের সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তালা বলেছেন হুমুল তারাই শত্রু তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো الله تعالى رب ولسان هم في ظلمه ترى كاره المدرسه الله بو تشيل مثلهم كمثل سال الذي استوقد نارا فلما اضات ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ترى اندوكا تاكبي تدير انطر الله تعالى رب أوك او من السماء في ظلمات ورعد وبر يجعلون اصابعهم في اذان من السوائق هذا الموت والله محيط بالكافرين তারা পথভ্রষ্টতাকে তিনি নিয়েছে ইমানকে বিক্রি করে দিয়েছে আল্লাহ তারা বলছেন উলাই কেল্লাদিন আল্তাফি হুদা ফামা রবি হাততিজা ও রতুহুম ওয়ামা কানু মুহতাদিন আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে মুদাবুদাবি না বাইনে দা লিখিয়া তারা কখনো সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না তারা সুস্থির থাকে না রসুলুল্লাহ আসাল্লাহ আলাইহি সাল্লাম তাদের একটি অপমানজনক একটি উপমা দিয়েছেন তিনি বলেছেন তারা হচ্ছে এমন এক সাগী যেই সাগী দুই সাগলের মাঝখানে দৌড়াতে থাকে কখনো এই এই সাগলের কাছে যায় কখনো ওই পাঠার কাছে যায় কখনো এই পাঠার কাছে যায় এই রকম সাগী হচ্ছে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের ব্যাপারে সাবধান করেছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়াআদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার نار جہنم خالدين فيها هي حسبهم ولعنهم ولهوم اولانهم الله لهم عذاب مقيم আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন মুনাফেকদের মুনাফেক নারী ও পুরুষদের মুনা এবং কাফেরদেরকে জাহান নামে তাদেরকে আল্লাহ তালা তাদেরকে জাহান নামের আগুনে দগ্ধ করাবেন তারা সেখানে চিরস্থায়ী হবে সেখানে তা সেটাই তার জাহান নাম তাদের সেখানেই তারা থাকবে আল্লাহ তালা লান তাদের উপর বসিত হবে এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তি সেখানে রয়েছে এই জন্য রসুল্লাহ সাল এই মুনাফেকদের ব্যাপারে ইমানদারদেরকে সাবধান করেছেন এবং মুনিফরকে তিনি বলেছেন যে আমি আমার উন্নতির পর ভয় করছি ভয় ভয় করছি এটা যে কিছু মানুষ হবে কোরআন নিয়ে এসে দিনের অপব্যাখ্যা করে মোনাফিকের চরিত্র আমার ইমানদার আমার ইমানদারদের মধ্যে তারা প্রচার প্রসার করাবে এই মুনাফিকদের অবস্থা তারা যে কতটুকু অহংকারী তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে তারা যে কতটুকু খারাপ ধারণা করে আল্লাহ সম্পর্কে এই বিষয়ে কোরআনে করিমের যেন পুরোটাই যেন এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তারা নাজিল করেছেন কারণ এই নেফা থেকে মুক্ত না হতে পারলে ইমান আমাদের মজবুত হতে হবে না ইবরুল করিম রহমতুল্লাহ আলাই বলেন যখনই কোরআনে করিম তেলাওয়াত করি মনে হয় যেন পুরো কোরআন আল্লাহ তালা মুনাফিকদের বিরুদ্ধে নাজির করেছেন এই জন্য এই নিফাক থেকে মুক্ত হয়ে ইমান আমাদের আনতে হবে অন্তরের নিফাক আছে মৌখিক আমলে নিফাক আছে সর্ব প্রকার নিফাক থেকে মুক্ত হয়ে আমরা ইমানে মজবুত মজবুত আমাদের যদি না হতে পারি আখরাতের মুক্তির আশা করা শুধু পরাহত বিষয় কখনো সেটা হবে না সম্মানিত মুসলিয়ানিকেরাম আলোচনা করছিলাম মুনাফিকদের সম্পর্কে এখন মুনাফিকদের কিছু চরিত্র বর্ণনা করব। মুনাফিকদের সম্পর্কে তালা বলেছেন যে তাদের অন্তরে রোগ রয়েছে কুলুবিহি মারদুন বা জায়াদ হুমুল্লাহরদা অন্তরের মধ্যে তাদের রোগ রয়েছে সে অন্তরের রোগকে যেহেতু তারা মুনাফিক করে চলেছে সেজন্য আল্লাহ তার তাদের অন্তর রোগ বাড়িয়ে দিয়েছেন দ্বিতীয় যে গুণ যে খারাপ গুণটি বলেছেন সে হচ্ছে তারা অত্যন্ত তার তাদের প্রবৃত্তি চাহিদা অনুসারে চলে আল্লাহ তালে ইমানদার নারীদেরকে বলেছেন এই ইমানদার নারীরা তোমরা তোমাদের কথা বলার সময় তখন মানে পুরুষদের সাথে কথা বলার সময় তোমরা নরম স্বরে কথা বলবে না শক্তভাবে কথা বলবে দৃঢ়ভাবে যাতে করে তাদের অন্তরে বিল যার অন্তরে এরকম প্রবৃত্তির তাড়া রয়েছে সে আশা করতে পারে আজ সেটা তো অনেক দূরে সরে গেছে আমাদের মেয়েদেরকে আমরা ছেড়ে দিয়েছি পুরুষদের সাথে বসে বসে গল্প করতে তাদের মনোরঞ্জন করতে এ অবস্থা আমাদের চিন্তা করা উচিত আমরা কত নম্বর মুনাফিকিতে ঢুকে গেছি আমরা চিন্তা করে দেখুন যেখানে রসুলুল্লা সাল আলিয়াল্লামের নারীদেরকে বলেছে স্ত্রীদেরকে বলেছে কথা বলার সময় শক্তভাবে কথা বলতে অথচ তারা আল্লাহ তালা তাদেরকে বলেছেন তথেরা অত্যন্ত পবিত্র নারী তাদেরকে আল্লাহ তালা বলেছেন যে ইনামাই ঈদিদুল্লাহ সাহেলাল বাইতে বাইত থেকে আল্লাহ তালা পবিত্র অমৃত ময়লা দূর করে তিনি দূর করার জন্য আল্লাহ তালা চেয়েছেন সেখানে তাদেরকেও বলেছেন মানুষের সাথে পরপুর সাথে কথা বলার সময় তারা যেন নরম স্বরে কথা না বলে সেখানে আপনার আমার স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে আমরা শিখাচ্ছি না কিভাবে কথা বলতে হবে এবং কার সাথে কথা বলতে হবে কিভাবে এই জিনিসটা শিখাতে হবে না শিখালে আপনি আপনার মধ্যে মুনাফি চরিত্র পাবেন রসল্লাহ সাল্লাহ আলিয়া এই অবস্থা সম্পর্কে সাবধান করে গেছেন তিনি বলেছেন যে আমার উন্মতের মধ্যে আমি ভয় পাচ্ছি নারীদেরকে এই উম্মতের মধ্যে নারীরা সবচেয়ে বড় ফেদনা হিসেবে দেখা দিবে অনুরূপভাবে তৃতীয় চরিত্র হচ্ছে তাদের অন্তরে তাদের অন্তরের সন্দেহ সবসময় বাড়তেই থাকে মুনাফেকদের অন্তরের সন্দেহ বাড়তেই থাকে তার শুধু সন্দেহ নিয়ে আলোচনা করে তাদের কথাবার্তা আচার আচরণ লেখালেখি সবকিছু শুধু সন্দেহ থাকবে আল্লাহর দিন সম্পর্কে শুধু সন্দেহ তারা বলে বেড়ায় এবং সেটা প্রচার করে বেড়ায় চতুর্থ হচ্ছে তারা অহংকার করে ওই লাহ আলাউ উস আইতা হম ইউদ্দুন হম মুস্তায়ক রুন তাদেরকে বলা হয় আসুন মসজিদে আসুন তওবা করুন আদায় করুন তারা অহংকার করে বলে যান আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি এরকম চরিত্রের মানুষ আপনি দেখতে পাবেন ঘরে ঘরে বাইরে সব জায়গাতে আপনি তাদের দেখতে পাবেন দিন থেকে তারা বিমুখ অথচ তাদেরকে আমরা সর্বরকমে সহযোগিতা করে আমাদের মাথার উপরে উঠিয়ে রাখি অনুরূপ আরেক শ্রেণীর মানুষ পাবেন যারা আল্লাহর দিন সম্পর্কে ঠাট্টা আল্লাহ দিন এবং আয়াত সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে ঠাট্টা করে তারা ভয় করে আবার যে তাদের উপর না আল্লাহর বিধানের শাস্তি বলবর্ণিত শাস্তি নাজিল হবে আল্লাহ তালা কোরআন বলেছেন ইন আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মুনাফিকরা ভয় করে যে তারা যে ঠাট্টা মস্কারের কথা বলছে এগুলি নিয়ে আল্লাহ কাউকে জানিয়ে দেয় রসুলকে জানিয়ে দেয় আল্লাহ বলছেন ইস্তাহাজ ঠাট্টা করতে থাকো আল্লাহ তোমাদের অন্তরের কথা বের করে নেবেন এই জন্য মুনাফিকদের ব্যাপারটি রসুল্লাহ সাল্লা আলাইসালাম আল্লাহ তালা জানিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সেগুলি হোজাইফ ইবনিয়ামানকে জানিয়ে দিয়েছেন মুনাফিকদের চরিত্র এত বেশি সবচেয়ে বড় কঠিন চরিত্র সেটা আমি বর্ণনা হচ্ছে মুনাফিকরা এমন একটি কাজ করবে যা দেখতে মনে হবে তারা ইমানদের ইমানদারদের উপকার করছে যেমন তারা মসজিদ বানায় আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওয়াল্লাদিন মসজিদ আমরান তারা মসজিদ দেরার বানায় বড় বড় মসজিদ দেখবেন সুন্দর মসজিদ বানিয়েছে আবার দেখেন সেখানে নিয়ে কাউকে মক্কা মদিনাতে কাউকে নিয়ে এসে সেখানে ইমামতের জন্য ফিট করতে রাজি রাজি আছে কিন্তু নিজে নাই এর অনেকেই মসজিদ বানায় দেখানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য অনেকে আবার বড় বড় প্রতিষ্ঠান করে অনেক দেখবেন তাগুদ যারা আল্লাহ বিরোধী যারা তাদের বড় তাই বড় কাজে হচ্ছে যে মসজিদ টসিদ হাঁট দেখা দেবে কিন্তু ইমানদার তারা নিজেরা নয় অন্যদেরকে তারা ইমানের প্রতি আহ্বান করে না বা ইমানের পথে কাউকে চলতে দেয় না কিন্তু তারা দেখানোর জন্য সেই মসজিদগুলো নির্মাণ করে যেমনি ভাবে রসুলের যোগে মুনাফিকরা মসজিদের নির্মাণ করেছিল এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে সেখানে আহ্বান জানিয়েছিল সালাত করতে আল্লাহ তালা কোরআন আয়াত নাজির করে আল্লাহ রসুলকে নিষেধ করে দিলেন যে লা কখনো আপনি সেই মসজিদে সালাতদাই করবেন না তাহলে বোঝা গেল এদের বাহ্যিকভাবে অনেক সময় তারা ভালো কাজ অনেক কিছু আপনাকে দেখাতে পারে কিন্তু তার সাড়ে তিন হাত বডির মধ্যে তাদের ইমান নেই তাদের সাড়ে তিন হাত বড়ির মধ্যে ইমানের ল্যাস মাত্র নেই তারা সলা তাদাই করে না সরিয়া বিরোধী কর্মকাণ্ডে তারা চলে আল্লাহর জিকিরের মতো যাদের থাকে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লোকদের কেলে নিয়ে দেয় এই চরিত্র তাদের সব সময় থাকবে এরা কখনো কখনো কোনো কোনো আলেমকেও তাদের পক্ষে পেয়ে যাবে যারা আলেমদেরকে যারা দিনের পথে দাঁড়িয়ে আছে তাদেরকে আক্রমণ করতে তারা সবসময় উদ্ধত থাকে এবং তাদের উপর আক্রমণ হলে ওরা ভিতরে ভিতরে খুশিও হয় আবউবিল্লাহ আলিক شدنا عمد الكتابة البفاري شاب دام تكتبه به من بين الله وصلوا على سيد البشرية محمد بن عبد الله كما أمر الله عز وجل في كتابه وثنى بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي <سؤال> صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بحشاً فقولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وانسائل الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকের চরিত্র হওয়ার তৌফিক দান করা আল্লাহ আমাদের সবাইকে ইমান দিয়ে ইমান মজবুত করে দাও আল্লাহ আল্লাহ মুনাফিক চিনার তহফিক দান করা আল্লাহ আমাদের অন্তর থেকে আপনি দেখানো মানসিকতা দূর করে দিন আল্লাহ আমাদের অন্তরকে আপনি ইমান দিয়ে মজবুত করে দিন আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমানের উপর রাখুন আল্লাহ আমাদের মেয়েদেরকে ইমান দিয়ে ভর্তি করে দিন আল্লাহ আল্লাহ তাদের ইমান যেমন পাহাড় প্রমাণ হয়েছে তহফিক তাদেরকে ধান করুন আল্লাহ আমাদের সমাজকে আপনি ইমানের উপর রাখুন আল্লাহ আল্লাহ জামা যারা ষড়যন্ত্রকারী মুনাফিক চরিত্রের মানুষগুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون